তো আসলে আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করছি এটা একটা গুরুত্বপূর্ণ টপিক আমি এর আগেও বেশ কয়েকটি ভিডিও করেছিলাম তবে রিসেন্ট নিয়ম অনুযায়ী আর কি আমি মানে রিসেন্ট নিয়ম বলতে ওই রকম তেমন পরিবর্তন আসে না নিয়মে বাট আমি চাচ্ছি যে তারপরও একটা আলোচনা করার জন্য যে পুলিশ যদি কোনো কারণে কন্ট্রোল করে আপনাকে ধরে নিয়ে যায় তাহলে এই সকল পরিস্থিতিটা আমাদের মনের অবস্থা নিশ্চয় অনেক কঠিন একটা অবস্থাতে থাকে তাই না তো সেই অবস্থাটা সেই পরিস্থিতিটা কিভাবে মোকাবেলা করা যায় এবং আসলে কি কি বিষয়ে রাখতে হবে সে বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য তো আপনাদের নিকট বলবো আপনারা দয়া করে ভিডিওটি শেয়ার করবেন যেন এই তথ্যটি সবার কাছে পৌঁছে যেতে পারে এখন আসি হচ্ছে যে পুলিশি কন্ট্রোল এটা অনেকেই আমরা জানি যে আপনি রাস্তায় চলাফেরা করার সময় বিভিন্ন জায়গায় আপনার কন্ট্রোল হতে পারে আপনার পেপার সংক্রান্ত কন্ট্রোল যেটা আর কি তো কন্ট্রোলের পরে যে জিনিসটা পুলিশ আপনার কাছে জানতে চাইবে যে আসলে আপনি কি ফ্রান্সে নিয়মিতভাবে আছেন কি না অনিয়মিতভাবে আছেন এটা প্রথমত হচ্ছে সব থেকে বেশি ভালো যদি এই কন্ট্রোল এড়িয়ে চলা যায় এড়িয়ে চলার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে যে নিয়মিত টিকিট কেটে চলা কিংবা এ ধরনের কাজ থেকে দূরে থাকা যেগুলো আসলে আমাদের কে এই ধরনের কন্ট্রোলে ফেলতে পারে তো সেগুলো থেকে যতটুকু পারা যায় আসলে সেফ থাকা এটা হচ্ছে সব থেকে বড় বিষয় এখন আসি হচ্ছে যে পুলিশি কন্ট্রোল হলে যেটা হয় তো পুলিশ কন্ট্রোল করার পর আপনাকে আপনার কাছে আপনার প্যাপার্স চাইবে যে আসলে আপনার কাছে পেপার্স আছে কিনা তো সেটা চাওয়ার পরে আপনাকে যদি আপনার পেপার্স না থাকে বা কোনো ভ্যালিড মানে ডকুমেন্ট না থাকে তাহলে আপনাকে তারা থানাতে নিয়ে যাবে প্রাথমিক অবস্থাতে কমিস্যার নিয়ে যাবে তো কমিস্যার নিয়ে তারা বিভিন্ন টেক করবে কি কি ইয়ে করা যায় এবং সাধারণত যেটা করে সেটা হচ্ছে একটা যাদের ওকে নিয়ে যায় তাদেরকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তারা রাখতে পারে লাইক সেটা দশ ঘন্টা হতে পারে পনেরো ঘন্টা হতে পারে ষোলো ঘন্টা এরকম একটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনাকে রাখবে এবং রেখে সাধারণত আপনাকে একটা শক্তি লেটার দেবে শক্তি লেটার দিয়ে আপনাকে ছেড়ে দিবে নর্মাল নিয়ম হচ্ছে এটা যে তারা আপনাকে সেখানে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে একটা শক্তি লেটার দিবে এবং সে শক্তি লেটার দিয়ে আপনাকে ছেড়ে দিবে তবে সেখানে যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে যেই শক্তি লেটারটা ওই পরিস্থিতিতে দেওয়া হয় ম্যাক্সিমাম ক্ষেত্রেই সেটার আপিলের সময় থাকে আটচল্লিশ ঘন্টা কিন্তু অনেক সময় আপনাকে দোভাষী বলে দেবে যে আপনার পনেরো দিনের সময় আছে বা দোভাষী বলে দেবে যে আপনার দুই মাস সময় আছে আপিল করার জন্য বা এক মাস সময় আছে আপিল করার জন্য এরকম ধরনের অনেক সমস্যা আমরা দেখেছি অনেক ক্ষেত্রে হতে তো অবশ্যই সেটা মাথায় রাখবেন যে আসলে সেখানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই আটচল্লিশ ঘন্টা সময় দেয় আপিল করার জন্য মানে পাপি কন্ট্রোলের পরে পুলিশ ধরে নিয়ে গেলে এবং সেখান থেকে ছেড়ে দিলে এখন কিছু ক্ষেত্র আছে যেখানে আপনাকে ছাড়বে না পুলিশ প্রশ্ন আসতে পারে তাহলে সেই ক্ষেত্রটা কি বেসিক্যালি মনে করেন আপনা আপনার কোনো একটা আবেদন করেছিলেন তারপর আপনাকে একটা শক্তি লেটার দেওয়া হলো তো শক্তি লেটার দেওয়ার পরে এটা তো এক বছর মেয়াদ থাকে বেসিক্যালি হ্যাঁ যদি সেটাতে কোনো আন্তর্জাতিক না থাকে তার মানে নিষেধাজ্ঞা যদি না থাকে শক্তি লেটারের মেয়াদ মূলত এক বছর তো এই এক বছরের মধ্যে আপনি পুনরায় পুলিশের মানে নিকট আবার ধরা খেলে তখন পুলিশের সামনে দুইটা অপশন থাকে প্রথম অপশন হচ্ছে আপনাকে একটা রাপেল দিতে পারে মিজো দোমাও দিতে পারে মিজো দোমা মানে একটা ডকুমেন্ট দিতে পারে এবং ডকুমেন্ট দিয়ে আপনাকে বলতে পারে যে ইতিমধ্যে তোমাকে দেশ দেশত্যাগের একটি নোটিশ দেওয়া হয়েছে তুমি দয়া করে দ্যাশত্যাগ করো এ ধরনের একটি নোটিশ দিয়ে আপনাকে ছেড়ে দিতে পারে অথবা তারা যেটা করতে পারে সেটা হচ্ছে যে আপনাকে ধরে নিয়ে সন্থ দোকিত হতে নিতে পারে সন্থ দক্ষ মানে হচ্ছে এখানকার ডিটেনশন যেটাকে বলা হয়ে থাকে সেখানে নিতে পারে এবং সেখানে নিয়ে যে যদি আপনাকে নিয়ে যায় তাহলে অবশ্যই মাথায় রাখতে হবে যে প্রথম আটচল্লিশ ঘন্টা খুবই ভাইটাল একটা রোল প্লে করে এখন ভাইটাল একটা রোল প্লে করে কারণ কারণ এই আটচল্লিশ ঘন্টাই নির্ধারিত হবে যে পুলিশের ডিটেনশন সেন্টারে আপনি কতদিন থাকবেন হতে পারে যে আপনাকে ছেড়ে দেওয়া হতে পারে অথবা আপনার বিশ দিন উনত্রিশ দিন এরকম একাধিক দিন আপনার জেল হতে পারে আর কি ডিটেনশন অ্যাডমিনিস্ট্রেটিভ জেল যেটাকে বলে আর কি সেটা হতে পারে এখন এখানে প্রশ্ন আসে যে আসলে আটচল্লিশ ঘন্টা আমাদের জন্য ভাইটাল কেন কারণ সাধারণত পুলিশ যখন আপনাকে গ্রেফতার করে বা আপনাকে যখন নিয়ে যায় তখন তাদের একটা প্রোটোকল মেনটেন করতে হয় তো প্রোটোকল মেনটেন করার সময় পুলিশের অনেক সময় ভুল হয়ে থাকে তাই না তো ভুল হয়ে থাকে তখন আপনি যখন আটচল্লিশ ঘন্টার ভিতরে নিয়ম হচ্ছে আটচল্লিশ ঘন্টার মধ্যে তাকে নিকট নিয়ে যেতে হবে তার মানে একটা একটা জাজ মানে জাজের সামনে নিয়ে যেতে হবে যে জাজ সিদ্ধান্ত নেবে যে আসলে কি আপনাকে জেলে রাখবে নাকি আপনাকে ছেড়ে দেওয়া হবে সেটার উপরে বা আপনার কি যথেষ্ট গ্যারান্টি আছে কিনা যে আপনাকে ছেড়ে দিলে আপনি যাবেন না না বা এমন ধরনের কোনো কাজ করবেন পালিয়ে যেটা পুলিশের জন্য খারাপ বা রাষ্ট্রের জন্য খারাপ এ ধরনের একটা চিন্তা ভাবনা করা হবে এখন এই আটচল্লিশ ঘন্টার মধ্যে যখন আপনাকে যাদের সামনে নিয়ে যাওয়া হবে তখন সাধারণত সেই আপিল আপনি আপনার ওইখানকার একটা সংস্থা থাকে সেই সংস্থার মাধ্যমে করতে পারেন অথবা আপনি আপনি নিজস্ব উকিলও ধরতে পারেন লাইক আপনি আপনার বন্ধুকে বলে রাখতে পারেন যে আমাকে যদি পুলিশ এরকম ধরে তাহলে একটা উকিলের সাথে তুমি যোগাযোগ করবা তো বাইরে থেকে উকিল নেওয়া সম্ভব সেক্ষেত্রে এবং অনেক ক্ষেত্রে যদি সিচুয়েশনটা একটু ক্রিটিক্যাল হয় আর কি সেক্ষেত্রে আমার মনে হয় একটা ভালো লয়ার ধরা একটা মানে গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারে সেই পরিস্থিতিতে বাট যদিও প্রত্যেক ডিটেনশন সেন্টারে ওইখানে একটা সংস্থা থাকে সেখান থেকে আপনি চাইলে ফ্রিতে লয়ার পেতে পারেন তো সেই লয়ারের কাজ হবে যে এগুলো চেক করা যে আসলে পুলিশ আপনাকে গ্রেফতারের পরে তারা কি প্রোটোকলগত কোনো ভুল করেছে কিনা প্রোটোকলগত ভুল করেছে কি মানে মানে কি মানে হচ্ছে যে যেটা আমি একটু আগে বললাম যে পুলিশ আপনাকে গ্রেফতার করার পরে তাদের কিছু স্টেপ বাই স্টেপ প্রোটোকল মেনটেন করতে হয় সেখানে যদি তারা ভুল করে সেখানে যদি তারা ইয়ে করে সেটা উকিল কিন্তু দেখতে পারে যে প্রসিডিউরে এটা ভুল হয়েছে তো তখন কি হবে উকিল সেই যুক্তিটাকে উপস্থাপন করতে পারে আপনার জাজের নিকট এবং উপস্থাপন করার পরে যা যদি মনে করে যে না আসলে পুলিশ প্রোটোকলে ভুল করেছে তারা আপনাকে ছেড়ে দিতে পারে অথবা ওই পরিস্থিতিতে আরেকটা জিনিস করতে পারেন সেটা হচ্ছে যে ওই ধরনের যুক্তি উপস্থাপন করা ওই ধরনের বস্তু উপস্থাপন করা যেগুলো পুলিশ আমলে নেয়নি যেমন ধরুন একটা উদাহরণ দিই পুলিশ আপনাকে গ্রেফতার করার পরে আপনাকে ডিটেনশন সেন্টারে নিয়ে গেল এবং সেই ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়ার পরে আপনাকে একটা সফটওয়্যার দিয়ে দিছে বা আপনাকে আটকায় রাখছে অথচ আপনার এখানে পরিবার থাকে বাচ্চা কাচ্চা আছে এ ধরনের একটা সিচুয়েশন তো তার মানে কি তার মানে আপনার যে বর্তমান সিচুয়েশনটা সেটা পুলিশ আমলে নেয় নেয় তাহলে কি হবে তাহলে অবশ্যই উকিল সেটাকে একটা যুক্তি হিসাবে উপস্থাপন করে জুজদে লি নিকট বলতে পারবে তার পরিবার আছে এখানে বা আছে এই ধরনের একটা যুক্তি দিয়ে আপনাকে বের করে নিয়ে আসতে পারে সো এই ধরনের বিভিন্ন ধরনের যুক্তি সেখানে উপস্থাপিত হয় আমি আসলে আপনাকে পুরোপুরি সকল যুক্তি হয়তো এখন দিতে পারছি না তবে এটা জেনে রাখবেন যে পুলিশ ধরে নিলে প্রথম আটচল্লিশ ঘন্টার ভিতরে ধৈর্য ধৈর্য ধরতে হবে এবং সেখানে একটি আইনজীবী নিয়োগের মাধ্যমে যেটা আপনি চাইলে ফ্রিতেও নিতে পারেন ভেতর থেকে অথবা বাইরে থেকে আপনি নিয়োগ দিতে পারেন তার মাধ্যমে সঠিক যুক্তিগুলো সুন্দরভাবে উপস্থাপন করতে হবে তাহলে আটচল্লিশ ঘন্টার মধ্যে সত্তর আশি পার্সেন্ট সম্ভাবনা রয়েছে আপনি বের হয়ে যাওয়ার এখন আপনি বলতে পারেন রাভানি ভাই এই যে সত্তর আশি পার্সেন্টের কথা বললেন সেটা আপনি জানলেন কিভাবে বেসিক্যালি এটা আমাকে আমাদের একজন লয়ার রয়েছে যে এই কাজগুলো করে থাকে তিনি আমাকে সেটা বলেছেন আর আমরা ব্যক্তিগতভাবে এই পর্যন্ত প্রায় 35 থেকে চল্লিশ জন মানুষকে আমরা ছাড়াই নিয়ে আসতে পারছি আমরা মেবি একটা না দুইটা মানুষকে পারি নাই তার বিশেষ কারণে তো এই হচ্ছে আপনার পুলিশি কন্ট্রোলের পর যেই ইয়েগুলো হয় তো ধরে নিলাম যে আপনি আপনার আপনি আটচল্লিশ ঘন্টার মধ্যে ছাড়া পেলেন না এবং আপনার একটা জেল হয়ে গেল শুধু জেল হয়ে গেলেই এখানে শেষ হয়ে যায় না কারণ হচ্ছে ওরা একটা শক্তি লেটার দেয় সেই শক্তি লেটারের বিরুদ্ধে কিন্তু তখন একটা ট্রাইব্যুনাল হয় আলাদা করে তো ট্রাইব্যুনালটাও চলতে থাকে সেখান থেকেও যদি নেগেটিভ আসে তাহলে একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইম আপনার ডিটেনশান সেন্টারে থাকে এবং সেই সময় কি করা হবে ডিটেনশন সেন্টার থেকে দূতাবাসের সাথে যোগাযোগ করা হবে দূতাবাস যদি আপনাকে আউট পাস দেয় তাহলে আপনাকে ব্যাক করানো হতে পারে এ ধরনের একটা প্রসেস আর কি এবং বেশিরভাগ ক্ষেত্রেই যেটা হয়ে থাকে যে আসলে আপনি একজন বাংলাদেশি নাগরিক কিনা সেই কোয়েশ্চেনটা রয়ে যায় এবং সেই টাকে সামনে রেখে দূতাবাস হয়তো বলতে পারে যে আসলে আমরা তো চেক করে পাই নাই বা আমাদের চেক হচ্ছে না বা দূতাবাসের তো একটা সময়ের দরকার তাই না তো সেটা কিন্তু এখানে আসলে সেই সময়টাকে কিছুটা বাড়ানো হয়েছে আগে আর কম সময়ের মধ্যে মানে তাদের হয় ছেড়ে দিতে হইতো না হলে পাঠাইতে হইতো এখন সবাই সময়টা একটু বেছে যাই হোক আসলে আমরা যদি আমরা যদি আসলে মানে আমি একটা একটা থিওরিতে বিশ্বাস করি সেটা হচ্ছে আমি একটু শেয়ার করি আপনাদের সাথে সেটা হচ্ছে যে একটা দিনে প্রত্যেকটা ঘন্টাই আলাদা আলাদা তাই না আপনি ঘুম থেকে ওঠার পরে আপনি আবার পুনরায় ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত যে সময়টা মানে এক এক ঘন্টা সেটা কিন্তু কখনোই আপনার সব সবটুকু সময় কিন্তু আপনার অনুকূলে থাকবে না দেখা গেছে যে সকাল নয়টা ভালো যাচ্ছে দশটা ভালো যাচ্ছে এগারোটা ভালো যাচ্ছে বিকাল চারটার সময় একটা সমস্যা হতে পারে এই ধরনের একটা সংখ্যা আপনার মনে আছে আপনি যদি সকাল নয়টায় সেটা ভাবা শুরু করেন তাহলে সকাল নয়টা থেকে চারটা পর্যন্ত কিন্তু আপনার আপনার খারাপ যাবে তাই না সো আমি ক্ষেত্রে বলবো যে ধৈর্য ধরতে হবে এ ধরনের সমস্যায় পড়ার সম্ভাবনা অলরেডি কম আবার যদি সেই সমস্যা সেই সমস্যায় আপনি পড়েও যান সেখান থেকে ছোট মানে ছাড়া পেয়ে আসার সম্ভাবনা আছে এরপরেও যদি আপনি সেখান থেকে আনা হতে পারেন তাহলে দূতাবাসের একটা বিষয় আছে তার মানে একটা ধাপে 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 একটা প্রসিডিউর রয়েছে কাউকে ধরেই একবারে পাঠিয়ে দেওয়া হবে এ ধরনের কোনো সিস্টেম নাই একটা প্রসিডিউরের আওতায় সেটাকে নিয়ে আসা হয় এবং তারপর বিভিন্নভাবে সেটাকে আপনার বাস্তবায়নের মাধ্যমে সিদ্ধান্ত হয় যে কাউকে কি দেশে পাঠিয়ে দেওয়া হবে কিনা সো এই হচ্ছে বিষয় আমি আশা করি আমি এর আগেও একটি ভিডিও করেছিলাম আরও বিস্তারিতভাবে আসলে আমি সেটাতেও বর্ণনা করেছিলাম বা সেটা অনেক আগে বর্তমানে আমরা অনেক সময় শুনতে পাচ্ছি এ ধরনের পুলিশি কন্ট্রোলের কথা অনেকেই সেখান থেকে আমাদেরকে ফোন করছেন যে জানার জন্য বা অনেকে মানে গ্রেফতারকৃত হওয়ার পরেই তারা হয়তো পুলিশকে বলেন যে আসলে আমরা এই অ্যাসোসিয়েশনের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন তো এরকমও হয়েছে যে পুলিশ থানা থেকে আমাদের সাথে যোগাযোগ করেছে যে আপনি কীভাবে চিনেন এই ব্যক্তিকে বা একে তখন আমরা বলি যে আমরা তো অ্যাসোসিয়েশনে কাজ করি তিনি আমাদের একজন সদস্য বা এইভাবে আমরা চেষ্টা করি তাকে একটা ফলো আপ করার জন্য যাই হোক আসলে এরপরেও আমি বলবো সাবধানতা থেকে বড় কিছু নয় সো সেটা আমার মনে হয় একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করবে কিছু কিছু মানুষ প্রশ্ন করেছেন আমি আসলে প্রশ্নগুলো দেখতে পাচ্ছি না যে কারণে হয়তো উত্তর দেওয়া এনা আর আজকের এই সেশনটা মূলত হচ্ছে আপনাদেরকে এই পুলিশি কন্ট্রোল সম্পর্কে একটা ধারণা দেওয়ার জন্য যে পাঁচশো বিরানব্বই জন এই ভিডিওটি দেখছেন তো আমার মনে হয় যে আপনারা যদি শেয়ার করেন তাহলে আমার মনে হয় যে তথ্যগুলো অনেকের জন্য উপকারী এবং তাদের কাছে পৌঁছে যাবে সো এই এই হচ্ছে আজকের আলোচনার বিষয় আমি চেষ্টা করব রেগুলারলি আরও অনেকেই আসলে বলছেন যে রাভরী ভাইকে আসলে নেটে এত বেশি দেখা যায় না তো চেষ্টা করব আরও রেগুলারলি আসার জন্য বিভিন্ন টপিক নিয়ে আমি আসলে যখন কোনো একটা গুরুত্বপূর্ণ টপিক আমি মনে করি যে আসলে এটা নিয়ে আলোচনা করা দরকার এবং এটা নিয়ে আলোচনা করলে মানুষের মনে ভয় তৈরি হবে না তখনই কিন্তু আমি আসলে আলোচনা করার চেষ্টা করি আর মানে ওই এক ধরনের ওই মানুষের মনে শঙ্কা তৈরি করার আসলে মানে আমার ইচ্ছেটা নয় তবে এটা আমি জানি যে আসলে যদি সমস্যা হয় সমাধানের পথও বের হয়ে আসে আমাদের সব থেকে বড় বিষয় হচ্ছে ধৈর্য ধরতে হবে কারণ হচ্ছে সমস্যার সময় সমস্যা আমাদেরকে আমাদের যতটুকু ক্ষতি না করে তার থেকে বেশি ক্ষতি করে সেই সমস্যা নিয়ে আমাদের যেই দুশ্চিন্তা সেটা বা সেই সমস্যা থেকে না না পেরে উঠে পারার যেই ভয় সেটা আমাদেরকে কাবু করে ফেলে তো আমরা এটা এটা ধৈর্য ধরব আমরা শক্ত মনে আমরা সেটাকে লড়াই করার চেষ্টা করব এই মেসেজটাই সবার উদ্দেশ্যে থাকবে আপনারা সবাই ভালো থাকুন আর আবারও অনুরোধ ভিডিওটি শেয়ার করবেন বলছো আগে এতুজ এতুস